আদমল সাহেবের প্রত্যেকটা কথা, এই যে টিভির আগে হোক বিভিন্ন কথাগুলো যে বলে, প্রত্যেকটা কথা কিন্তু আদমল সাহেবের কথা না। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাদের সমস্ত কথা রাইতে টেলিফোন যোগে বলে, আদমল ভাই কালকে এটা এটা বলতে হবে, উনি তাই বলে, উনি তলে হাত দেয় না যে আমাদের বিরুদ্ধে এই কথা বললে আমাদের জাতটাকে কত তলে নামা নেওয়া হইত। যখন মুসলমানের বিরুদ্ধে কথা বলে, মুসলমান বলে সবটাই এক নম্বর, মুসলমান বলে মেয়ে মানুষ দেখলে বলে তেজ গরম হয়, রক্ত গরম হয় মুসলমানের। আজকে বলেন এখানে তো প্রত্যেকটা মানুষের আছে মোবাইল, আজকে মোবাইলের যুগ, মোবাইলের যুগ, যেখানে দর্শন হয় সেটা দেখবেন মন্দিরের সাধু নাম গরিয়া অনেক কথাগুলো। কোন একটা আলেম দেখাইতো বেটারা, কোন একটা আলেম দেখাইতো যে এই আলেমটার খারাপ কাজে ব্যস্ত আছে নাই। যদি ব্যবচার করে হিন্দু মানুষে করে, মুসলমান করে না, অথচ মুসলমানকে অপবাদ দিতেছে। আর তার সাথে কিছুগুলো শয়তান লোক, যেমন শের মানালি একটা পিছাস, এই পিছাসে কি গুলা বলে যে উনার ঠিকই বলছে গার্জিয়ান। আরে গার্জিয়ান মুসলমানের গার্জিয়ান নাকি? সে একটা রাজনৈতিক দলের গার্জিয়ান হইছে, সে কোন জাতের গার্জিয়ান? মুসলমান ধর্মকে উনি বিকৃত করে গার্জিয়ানগিরি করলাম নামাই নেই না। গতিকে এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় বলতেছে, বিভিন্ন সময় কইতেছে, আর উনি এই সমস্ত বক্তব্য দিয়ে চমক সৃষ্টি করতেছে। আদমল সাহেবের প্রত্যেকটা কথা, এই যে টিভির আগে হোক বিভিন্ন কথাগুলো যে বলে, প্রত্যেকটা কথা কিন্তু আদমল সাহেবের কথা না। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাদের সমস্ত কথা রাইতে টেলিফোন যোগে বলে, আদমল ভাই কালকে এটা এটা বলতে হবে, উনি তাই বলে, উনি তলে হাত দেয় না যে আমাদের বিরুদ্ধে এই কথা বললে আমাদের জাতটাকে কত তলে নামা নেওয়া হইত। যখন মুসলমানের বিরুদ্ধে কথা বলে, মুসলমান বলে সবটাই এক নম্বর, মুসলমান বলে মেয়ে মানুষ দেখলে বলে তেজ গরম হয়, রক্ত গরম হয় মুসলমানের। আজকে বলেন এখানে তো প্রত্যেকটা মানুষের আছে মোবাইল, আজকে মোবাইলের যুগ, মোবাইলের যুগ, যেখানে দর্শন হয় সেটা দেখবেন মন্দিরের সাধু নাম গরিয়া অনেক কথাগুলা। কোন একটা আলেম দেখাইতো বেটারা, কোন একটা আলেম দেখাইতো যে এই আলেমটার খারাপ কাজে ব্যস্ত আছে নাই। যদি ব্যবচার করে হিন্দু মানুষে করে, মুসলমান করে না, অথচ মুসলমানকে অপবাদ দিতেছে। আর তার সাথে কিছুগুলো শয়তান লোক, যেমন শের মানালি একটা পিছাস, এই পিছাসে কি গুলা বলে যে উনার ঠিকই বলছে গার্জিয়ান। আরে গার্জিয়ান মুসলমানের গার্জিয়ান নাকি? সে একটা রাজনৈতিক দলের গার্জিয়ান হইছে, সে কোন জাতের গার্জিয়ান? মুসলমান ধর্মকে উনি বিকৃত করে গার্জিয়ানগিরি করলে নামাই নেই না। গতিকে এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় বলতেছে, বিভিন্ন সময় কইতেছে, আর উনি এই সমস্ত বক্তব্য দিয়ে চমক সৃষ্টি করতেছে।